হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। রমজান তো প্রায় শেষের দিকে, তাই আমার ডালও প্রায় শেষের দিকে। এই যে দেখুন, আমার হাতে আছে খেসারি ডাল। এই ডাল দিয়ে আজকে আমি এক মুচমুচে পেঁয়াজ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। মুচমুচে পেঁয়াজ দিয়ে আমি কীভাবে ইফতারে মুড়ি ভর্তা বানাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ যদি মুচমুচে না হয় তাহলে মুড়ি ভর্তা কিন্তু খেতে একদম ভালো লাগে না, সেজন্য পেঁয়াজ অবশ্যই মুচমুচে হতে হবে। আর পেঁয়াজ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকার জন্য আমি কি টেকনিক ব্যবহার করি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার এখানে কিন্তু খেসারি এবং thank you.
ভালো আছি।